হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমাদের কৃষিভিত্তিক চ্যালেঞ্জ ডিজিটাল কৃষি জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের আজকের বিষয় সিম চাষের চাষের পদ্ধতি বাংলার ঘরে ঘরে সিম একটি জনপ্রিয় সবজি হিসাবে পরিচিত কারণ সিম প্রোটিন সমৃদ্ধ সবজি এর বিসি ও সবজি হিসাবে খাওয়া হয় এটি জমি ছাড়াও রাস্তার ধারে পথের আলে ঘরের চালে গাছ গাছেও ফলনও হয় আসুন জেনে নিই সিম চাষের পদ্ধতি মাটি দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে সিম ভালো জন্মে জাত দেশে পঞ্চাশটিরও বেশি স্থায়ী সিমের জাত আছে আছে আধুনিক উচ্চ ফলনশীল জাতও সময় আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় পরিমাণ শাড়িতে বোনা হলে চার থেকে পাঁচটি দিতে হয় হেক্টর প্রতি পনেরো কেজি হলে হবে আর মাদায় বোনা হলে চার থেকে পাঁচটি দিতে হয় হেক্টর প্রতি দশ কেজি হলে যথেষ্ট জমি বেশি জমিতে আবাদ করা হলে কয়টি চাষ ও মই দেওয়া ভালো মাদার দৈর্ঘ্য প্রস্ত গভীরতা আকারে পঁয়তাল্লিশ সেন্টিমিটার রাখতে হবে এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব হবে তিন সেন্টি তিন মিটার সার গোবর দশ কেজি খোল দুইশো গ্রাম ছাই দুই কেজি টিএসপি একশো গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম মাদা তৈরির সময় ও সার প্রয়োগ করতে হবে চারা গজালে চোদ্দো থেকে একুশ দিন পর পর দুই কিস্তিতে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম করে এমওপি সার প্রয়োগ করতে হবে বপন প্রতি মাদায় চার থেকে পাঁচটি বীজ পুনতে হয় বীজ বপনের আগে দশ থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে প্রতিটি মাদায় সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয় পরিচর্যা গাছের গোড়ায় যেন পানি না জমে শুকো মৌসুমে প্রয়োজন মতো সেচ দিতে হবে মাঝে মাঝে নিরেনি দিয়ে আলগা করে দিতে হবে গাছ যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হবে তখন মাদার গাছের গোড়ার পাশে বাঁশের ডগা মাটিতে পুঁতে বাউনির ব্যবস্থা করতে হবে রোগবেলায় সিমের সবচেয়ে মারাত্মক রোগ মোজাইক অ্যান্ট্রাকনোস এছাড়া চারা অবস্থায় পাতা শৃঙ্গকারী পোকা ক্ষতিকর লাল ক্ষুদ্র মাকড়সা অনেক সময় বেশি ক্ষতি করে থাকে ফুল ফুটলে থিপস ক্ষতি করে করতে পারে ফলে পোকা এলে ফল পেকে এলে সিমের গান্ধি পোকা ক্ষতি করে আইপিএম পদ্ধতি অনুসরণ করে এসব পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে সংগ্রহ আশিন কাতি মাসে ফুল হয় ফুল ফোড়ার বিশ থেকে পঁচিশ দিন পর ফল সংগ্রহ করা যায় চার মাসেরও বেশি সময় ধরে ফল দেয় ফলন পূর্তি শতকে শতকে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি হেক্টর পূর্তি দশ থেকে পনেরো টন